হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো মনটা অনেক ভালো, কারণ হচ্ছে নোংর যখন কবুতরগুলো খেয়ে ফেলেছিল, তারপরে হচ্ছে নতুন কবুতর কিনেছে। এগুলো হচ্ছে সিরাজি কবুতর। হ্যাঁ, এগুলো অনেক দামি কবুতর। এগুলা হচ্ছে বাচ্চা দিবে, তারপর হচ্ছে এক একটা ছেড়ে দিবে। তো নিচেরটা হচ্ছে ডিম পেড়েছে, এটা এখনো ডিম পারেনি, বোঝা যাচ্ছে কিনা আমি দেখানোর ট্রাই করছি। তো নিচেরটা হচ্ছে ডিম পেড়েছে, আর এইদিকেও দুইটা আছে বড় বড় সাদা কালার। এটা আমার খুব পছন্দ হয়েছে, একদম হোয়াইট কালার, দেখতেও খুব প্রিটি। লেজটা একটু কালো কালো, তো আমার তো খুব ভালো লেগেছে। এগুলো হচ্ছে সবগুলা ডিম দিবে, তারপর হচ্ছে ছেড়ে দিবে, না হলে হচ্ছে উড়ে যাবে। হ্যাঁ, মানে অন্য জায়গায় চলে যাবে। এরা আবার অপরিচিত জায়গায় নতুন আসলে পায়দা রাখতে হয়, এটা যারা পালে তারা সবাই জানে। না হলে অন্য কবুতরের সাথে হচ্ছে জুটি বেঁধে একা একা ফালাই রেখে চলে যাবে। তো হচ্ছে সবগুলো বেঁধে রাখছে, একটা হচ্ছে ডিম পেড়েছে, চলো ওটা একটু দেখানোর ব্যবস্থা করছি। তো কবুতরগুলো আমার হচ্ছে খুব পছন্দ হয়েছে। বড় বড় সিরাজি কবুতরগুলো অনেক দামি হয়, আর এদের চোখ হচ্ছে সিরাজি কবুতর চিনার উপায় হচ্ছে এদের চোখ একটু সাদা সাদা হয়, সাইজেও মাশাল্লাহ অনেক বড় হয়। তো তো যে কবুতরটা হচ্ছে ডিম পেড়েছে, চলো ওটা একটু দেখাই। এই যে এই কবুতরটা হচ্ছে ডিম পেড়েছে, দেখতে পাচ্ছেন এর চোখগুলো কি সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর সাদা কালার। আর এই যে হচ্ছে ডিম পেড়েছে, তো এগুলো হচ্ছে আরেকটা ডিম পারবে। তো এগুলো হচ্ছে বাচ্চা দিবে, বড় হবে, পোষ মানবে, তারপর হচ্ছে এগুলোকে ছেড়ে দিবে, ছেড়ে ছেড়ে পালবে। তো ওই আগ পর্যন্ত হচ্ছে বেঁধেই রাখতে হবে। এখানে খাবার দেওয়ার ব্যবস্থা করেছে, পানিও দেয়। এদিকে আছে কতগুলা কবুতর, এখানে হচ্ছে এই যে টাপ দিয়া এখানেও কবুতর আছে, এখানেও ছিল কতগুলা রেখে দিয়েছিল। এই যে এখানে দেখেন বাটি দিছে, আর ভিতরে যা হচ্ছে বাচ্চা দিছে। আমাদের হচ্ছে অনেক কবুতর ছিল, কবুতর বাচ্চা দিয়েছিল 10-12টার মতো বাচ্চা হচ্ছে খেয়ে ফেলেছে নোংর, তারপর হচ্ছে এই সিরাজি কবুতর গুলো কিনেছে। আর বাকি আছে যে নর্মাল যে কবুতর পালে মানুষ, নর্মাল কবুতর আছে। এখানে হচ্ছে কবুতর হলো আটকায় রাখছে ওই যে ওই সিরাজ কবুতর গুলোর মতো। তো এটা হচ্ছে নতুন কবুতরের আপডেট, নতুন কবুতর এগুলো হচ্ছে কিনে এনেছে। কবুতর ডিম পাড়া শেষ হলে, বাচ্চা হলে আমি অবশ্যই আপনাদের আপডেট দেখাবো। সে পর্যন্ত সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এখানে হচ্ছে নর্মাল যে কবুতর গুলো ছিল, এখানেও ডিম পেড়েছে কবুতর গুলা। হ্যাঁ, কয়েকদিন পর হচ্ছে বাচ্চা হবে, তো দেখাবো, সবকিছু দেখাবো, আমার সাথেই থাকুন। আমার এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই যে হচ্ছে মুরগি, মুরগি গুলা হচ্ছে একটু একটু বড় হচ্ছে, দেশি মুরগি, এগুলো হচ্ছে আম্মুর শখের মুরগি। সো ইয়া, আমার ভিডিও আজকে পর্যন্ত, নিউ ব্লগ ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।